সোমবার দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর দিন রাতে রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় আক্রান্ত হলেন তেপরা মাথার নেতৃত্ব মোহাম্মদ শাহ আলম মিয়া। তিনি 2023 সালের বিধানসভা নির্বাচনে 23 বক্সনগর বিধানসভা কেন্দ্রের তেপরা মাথা দলের প্রার্থী ছিলেন। সোমবার রাত প্রায় 9টা নাগাদ তিনি বাড়ি ফেরার পথে বর্ডার গোলচক্কর বাজারে নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী ক্রয় করতে যান। এই সময় 5 থেকে 7 জনের একটি দুষ্কৃতী দল তার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীদের হাতে লাঠি, ধারালো অস্ত্র ও পিস্তল ছিল বলে অভিযোগ। অভিযোগ, মোহাম্মদ শাহ আলম মিয়া মুসলিম হয়ে উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল করছেন কেন, হামলাকারীরা তা জানতে চায়। দুষ্কৃতিকারীদের আক্রমণের মাঝে সুযোগ বুঝে তিনি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। তবে দুষ্কৃতিকারীদের আক্রমণে তিনি সামান্য আহত হন। হামলাকারীদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতে পারেন। অভিযুক্তরা হলেন দক্ষিণ রামনগরের ঝুটন দাস, বিকাশ দাস, তাপস দাস ও কাজী পিয়া। অভিযুক্তদের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় এফআইআর দাখিল করেছেন বলে জানান তেপরা মাথা দলের বিজিত প্রার্থী মোহাম্মদ শাহ আলম মিয়া। অভিযোগ পেয়ে রাতেই ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারের কোনো সংবাদ নেই। আমি নিত্যদিনের মতো আমি বাড়িতে যাই, আজকে 9:30 দিকে বাড়িতে যাইতেছি। তখন ওইখানে একটা বাদামেলা দোকান ছিল, ওইখান থেকে সবসময় আমরা রুটি খেয়ে অনেক কিছু কেনাকাটা করি। কোন জায়গাটা? এটা গোলচক্কর, একদিকটি গোলচক্কর বাজারে। আচ্ছা, বাড়িতে তো বাইকটা রাখলাম, রাইখা আমি জিনিসপত্র কিনতেছি। হঠাৎ করে 5-7 জন আমার মানে দাল আটে দিয়ে সঙ্গে তারা পিস্তল আছিল। আমার ভয় ভয় দেখানোর লেগে পিস্তল দিয়ে হয়তো গুলি করছে না, কিন্তু আমার ভয় দেখানোর লেগে দাল আটে দিয়ে আমার উপর আক্রমণ এই মাথা ঘাটার মতো বাড়িটা আরম্ভ করে দিছে শুধু শুধু। তারপর আমরা তীব্র মতো পার্টিরে মানে গালিগালাজ করতেছে, মুসলিমে মানে আমি ট্রাইবেলের পার্টি করি, তীব্র মতো পার্টি করি, এলাকাতে রাস্তাতে উঠতে দিত না আমার মানে সরাসরি আক্রমণ আর কি। ব্যুরো রিপোর্ট, সংবাদ 365 দিন।